আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরো একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি স্পেমের পক্ষ থেকে। তো আমরা কিন্তু চলে এসেছি সুমাইয়া ডিনার্সে, আপনাদেরকে দেখাবো বাংলাদেশের প্রথম একটা প্রোডাক্ট, এয়ার ফ্রায়ার ওভেন। হ্যাঁ, যেটা কিনা নিয়ে এসেছে সুমাইয়া ডিনার্স। কোথায় আসলে পাবেন একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি, 139 140 141, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, ঢাকা 1205। নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিন, নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করা আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে যোগাযোগ করবেন, কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে। সাথে আছে শপের ওনার রহিম ভাই। রহিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব দারুণ একটা প্রোডাক্ট আনছেন শুনছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের জন্য নতুন কালেকশন 2024 এর আপডেট প্রোডাক্ট, আচ্ছা, যেটা বাংলাদেশের সেরা একদম কোয়ালিটি একটা ওভেন চলে আসছে, এয়ার ফায়ার ওভেন, যেটা আপনারা একটা ওভেনের ভিতরে 200 আইটেম করার মতন ওভেন চলে আসছে। আচ্ছা, এটা বাস্তব অরিজিনাল আপনার এয়ার ফায়ার ওভেন, যেটা আপনারা আজকে বাস্তবে দেখবেন। এয়ার ফায়ার ওভেনের মধ্যে সাধারণ ওভেন আর এয়ার ফায়ার ওভেনের মধ্যে কত ডিফারেন্স, এটার ভিতরে আপনার ডাবল ডাবল থাকবে সবকিছু, মানে এয়ার ফায়ার যে কাজ করবেন এয়ার ফায়ারের জিনিসগুলো থাকবে এবং ওভেনের জিনিসগুলো থাকবে। সাধারণ ওভেনের ভিতরে একটা গ্রিল থাকে, একটা ট্রে থাকে, একটা জিগ থাকে, একটা স্টান থাকে, আর এটার মধ্যে আজকে সবকিছু ডাবল পাবেন। আচ্ছা, এই ওভেনটা হলো 45 লিটার, 45 লিটার এয়ার ফায়ার ওভেন, এবং আপনারা দেখেন বাংলাদেশের 24-এর মধ্যে এই এত সুন্দর ওভেন একমাত্র মিয়াকো ব্র্যান্ডে চলে আসছে। কালারও সুন্দর, আবার বর্ডার গুলো সুন্দর, অনেক সুন্দর। এটার ভিতরে আপনারা একটু খেয়াল করেন, এটা হলো ডাবল গ্লাস, এই একটা গ্লাস, আবার এখানে একটা গ্লাস, ভেতরে বাইরে দুটা গ্লাস, আর এটা গাড়ে গাড়ে কিন্তু এইভাবে দেখেন লক হয়ে থাকবে, কোনো আপনার এটা একটানে নামবে না। আর এমন একটা ওভেন, এই ডাটা গুলি কিন্তু আপনার সম্পূর্ণ আনব্রেকেবল, মানে ভাঙা ফাটার কোনো ভয় নাই। এবং এইটার ভিতরে কিন্তু আপনারা দেখেন এই যে একটা জালির মতন লাগানো আছে, এটাকে বলা হয় আপনার মানে এয়ার ফায়ারের যত বাজা পোড়া করবেন, শুকনা খাবার করবেন তেল ছাড়া, যেটা আমরা মাছ বাজবো, মুরগি বাজবো, আলু বাজবো, পেঁয়াজ বাজবো, বিভিন্ন ধরনের অনেক সময় বাসা আলু চপ বেগুনি আমরা করি, এটা হচ্ছে তাপে তাপে মানে ভাজা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বাদাম বাজবো, পপকর্ন বাজবো, তারপর আপনি মাংস কাবাব করবো, এটার ভিতরে দিয়ে সব করা যাবে। তারপরে দেখেন এখানে আমরা অনেক সময় বাচ্চাদের জন্য চিকেন করার জন্য যে আমরা একটা জালি থাকে সেই জালিটা, এটা আছে, এটা এখানে একটা গ্রিল আছে, এখানে একটা গ্রিল আছে, এটা হলো মুরগি গ্রিল করার জন্য। তারপর এখানে আরো দুইটা স্ট্যান্ড দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাই, যে দুইটা স্ট্যান্ডের ভিতরে আপনারা পাবেন সাধারণ ওভেনের ভিতরে যে ধরনের এরকম একটা জালি থাকে, এরকম একটা ট্রে থাকে, এরকম একটা স্ট্যান্ড থাকে, সেগুলো আছে। তো এখানে এই এত কিছু হলো আপনার এই ওভেনটার ভিতরে থাকবে এবং এই জালিটাও থাকবে, এটার ভিতরে হলো বাদাম বাজার জন্য, পপকর্ন বাজার জন্য কিভাবে ভাজবেন সেটা আমি দেখাচ্ছি। আপনি যদি 1 কেজি মাংস কাবাব করতে চান, আমরা অনেক সময় কাবাব পছন্দ করি, বডি কাবাব, জালি কাবাব, এগুলা এই দেখেন এটার ভিতরে আপনি মর মশলা দিয়ে মাখায় দিয়ে দিবেন। দেওয়ার পরে এই নেটটা আপনি লাগাই দিবেন, এটা নিচে আপনার এখানে ট্রে দিতে হবে না, এখানে একটা ড্রাফটে দেওয়া আছে এক্সট্রা, এই ড্রাস্টারটা একমাত্র বাংলাদেশে যত ওভেন আছে সব ওভেনের মধ্যে নাই, খালি একমাত্র এই ওভেনটার মধ্যে আছে, এই ড্রাস্টারটা এটার মধ্যে থাকবে। এটা এখানে আপনি যখন লাগাই দিবেন, এখানে এই দেখেন এইভাবে লাগাই দিবেন, লাগাই দেওয়ার পরে এটা এখানে কিন্তু আপনার গার্ড আছে, গার্ডে গার্ডে যেখানে বসাই দিবেন। আর যখন আপনি এটার ভিতরে ধরেন বাজা পোড়া করবেন, বাদামে বাজেন ধরেন আপনি, বা পপকর্ন বাজেন, মাংস কাবাব করেন, যাই করেন, এই হলো আপনি লক করে দিবেন। করার পরে এইখানে হলো আপনার টাইমার, দেখেন এই যে টাইমার দিয়ে দিলাম আমি, ওই যে দেখেন ঘুরতে আছে, ঘুরতে আছে না আপা, এটার ভিতরে একটা এলইডি লাইট আছে, লাইটের মাধ্যমে দেখা যাবে, এটার ভিতরে যে তেলটা থাকবে তেলটা নিচে জ্বলে যাবে, তেলের মধ্যে পড়বে, এবং এটা হয়ে গেলে আপনি 10 মিনিট দিলেন, 20 মিনিট দিলেন, এটা অটোমেটিক ঘড়ির কাঁটার মতন বন্ধ হবে। এবং আপনি এটার ভিতরে যদি মাছ মনে করেন গ্রিল করেন, এটার ভিতরে মাছ কাইটা কাইটা আপনি গ্রিল করতে চান ছোট ছোট করে, সেটা আপনি এখানে মনে করেন যে এই যে মাছের ছবি এখানে কিন্তু দেওয়াই আছে দেখেন, তখন আপনি কি করতে হবে, এই হলো টেম্পারেচার 100 থেকে 250 পর্যন্ত, এখানে কিন্তু টেম্পারেচার দেওয়া লেখা আছে, এই যে দেখেন 200 সেলসিয়াসে 15 থেকে 25 মিনিট মাছের জন্য। আপনি যদি একটা পিজা করেন, এই যে পিজার ছবি দেওয়া আছে,
পিজার ওই যে এখানে লেখা আছে দেখেন 230 টেম্পারেচার 18 থেকে 25 মিনিট আপনার টাইম সেটআপ করবেন। এই 18 থেকে 25 মিনিট টাইম সেটআপ করলে এর মধ্যে আপনার এটা অটোমেটিক বন্ধ হবে, ঘড়ির কাঁটার মত না, আপনার এটা বন্ধ করতে হবে না, আপনি এটার পিছনে কোনো সময় ব্যয় করতে হবে না, আপনি এটা কাজ করে থুই আপনি চলে যান, আপনি কাজ করতে থাকেন এবং এটা হয়ে গেলে অটোমেটিক আপনার বন্ধ হয়ে যাবে। খোলার জন্য এখানে যে স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, এই স্ট্যান্ডটা দিয়া এই জিনিসটা আপনি বের করতে পারবেন। এটা যখন এখানে লাগাইবেন তখন আপনার এই জিনিসটা এই যেভাবে বের হবে, এই যে দেখেন গরম অবস্থা আপনি হাত দিয়ে বের করতে পারবেন না। আপনি যখন এয়ার ফ্রায়ারের কাজ করবেন, যখন আপনি মুরগি আমরা বাচ্চাদের জন্য ফ্রাই করব, আচ্ছা তখন আপনার এই জালিটা এখানে আপনি কিন্তু এক্সট্রা কোনো তেল লাগবে না, এই যে লাইটের আলোটা দেখতেছেন কোনো তেল লাগবে না পা, তেল ছাড়া এটার ভিতর দিয়ে দিবেন, তেল দিয়ে মাখায় দিয়ে দিবেন, তেল দিয়ে মাখায় দিয়া এই ডাস্টবিন ট্রেডার মধ্যে তেলটা পড়ে যাবে, ডাস্টেডার মধ্যে এটা আপনি নক করে দিবেন। এখানে দেওয়ার পরে আপনি টাইমটা দিবেন মনে করেন 20 মিনিট। আপনি এখানে যে গ্রিলের অপশন এগুলো ধরার দরকার নাই, এটা অফ থাকবে না। এখন আপনি এই যে কয়েল দুইটা উপরের থেকে দুইটা, নিচের থেকে দিলে দুইটা, এখানে দিলে কিন্তু চারটা, এই যে দেখেন। এখন আপনি টেম্পারেচার এই 200 দিয়ে দেন, এই দেওয়ার পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এটা এখন চলতে আছে। এভাবে হওয়ার পরে আপনার জিনিসটা ঘুরে 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 এইভাবে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে, আপনার কোনো বন্ধ করতে হবে না। আজকে আসলে এখানে আমি যে ওভেনটা রাখছি আপনাদের জন্য, এটা আসলে দেখানো একবার শর্ট, কিন্তু আমরা যদি একটা মুরগি দেখাতে যাই বা একটা গ্রিল করতে যাই আমাদের হয়তো 30 থেকে 35 মিনিট সময় লাগবে, কিন্তু আমাদের একটা ভিডিওর সময় হয় মাত্র 7 থেকে 8 মিনিট। তো এই 40 মিনিটে 35 মিনিটে জিনিসটা যে আমরা করবো বা 20 মিনিটে করবো, ভিডিওটা কিন্তু 20 মিনিট কেউ দেখে না, এই জন্য আপনাদেরকে তাড়াতাড়ি বোঝানোর জন্য আমরা এখানে যে জিনিসগুলি রাখা আছে এই জিনিসগুলোর ভিতরে আপনারা যদি কেক বানান, কেকের জন্য আপনার এই যে দেখেন এই পাত্রটা, এই স্ট্যান্ডটা কিন্তু আপনার এখানে দিয়ে দিতে হবে। কেক যখন বানাবেন আপা তখন এই স্ট্যান্ডটা এখানে দিয়ে দিবেন। এই স্ট্যান্ডটা এখানে দেওয়ার পরে এইটার উপরে আপনি যে কোনো পাত্র, আপনার বাসা যদি একটা সিলভারের পাতিলও থাকে, সিলভারের বলও থাকে, সেটা দিয়ে আপনি কেক বানাতে পারবেন। আমরা দেখি অনেকে গ্রামে সিলভারের পাতিল দিয়েও চুলার মধ্যে কেক বানা ফেলা, এখন কিন্তু এরকমে অনেক জায়গা হয়। তা আপনি এটার উপরে যে কোনো পাত্র দিবেন, কেক বানানোর সময় এটা লক করে দিবেন, 180 টেম্পারেচার দিবেন, কয়েলের ফাংশনটা 4টার মধ্যে আছে 4টায় দিবেন। এখানে আপনি গ্রিলের অপশন ধরার দরকার না, আপনি টাইমটা মাত্র 15 মিনিট বা 20 মিনিট দিয়ে দেন, এই মধ্যে আপনার কেকটা হয়ে যাবে। হওয়ার পর যদি না হয়, দেখেন যে না আর একটু হইতে হবে, সেই ক্ষেত্রে আপনি আবার এটা বন্ধের পরে আবার 5 মিনিট টাইম দিয়ে দেন, 5 মিনিট অটোমেটিক সবকিছু সম্পূর্ণ অটোমেটিক। এবং এগুলি কিন্তু আপনার সম্পূর্ণ আপডেট বাজারে এবং কোয়ালিটি প্রোডাক্ট। এর ভিতরে যা দেখতে আছেন টেপলন ননস্টিক, এটার ভিতরে একটা জিনিস আছে আমি আপনাদেরকে দেখাই, এটার ভিতরে যে জিনিসটা আছে সেটা আপনারা একটু খেয়াল করবেন। এটার ভিতরে ফ্যানটা কত বড় দেখছেন আপনি, অনেক বড়। এই ফ্যানটা আমি একটু ঘুরে দিই, দেখেন একটু দেখেন ওই যে ফ্যানটা ঘুরতে আছে, দেখছেন ফ্যানটা ঘুরতেছে, মানে এই ফ্যানটা হলো আপনার এয়ার ফায়ারের কাজ করার জন্য। এত বড় ফ্যান, অন্যান্য ওভেনের মধ্যে ফ্যান থাকে কিন্তু ছোট, আর এটার ভিতরে মানে ওটা 3 ডাবল ফ্যানটা বড়, মানে এয়ার ফায়ারের মধ্যে কাজ হয় কিন্তু আপনার এয়ার ফায়ারের উপর দেখবেন একটা ফ্যান থাকে, অনেক বড় একটা ফ্যান, ওই ফ্যানের মধ্যে দাঁড়াই কিন্তু আপনার খাবারটা হিটের মাধ্যমে তেলটা জ্বলে যায়। তো এই এয়ার ফায়ার ওভেন বাজারে বর্তমান সেরা কোয়ালিটি। আমি আপনাদেরকে এই ঢাকনাটা দেখাই, এটা যদি আপনারা মনে করেন ভেঙে যাবে ফেটে যাবে সেই ক্ষেত্রে আপনারা রিপ্লেসমেন্ট পাবেন। বলে কতদিন, 5 বছরের মধ্যে যদি এই ওভেনটা যদি গ্লাস ভেঙে যায় টাইমার নষ্ট হয়ে যায় নতুন পাবেন, 5 বছর। এবং এই এয়ার ফায়ার ওভেনটার ভিতরে আজকে দেখেন কত কিছু এখানে রাখা আছে, গ্রিল সহকারে সবকিছু ডাবল ডাবল, এই স্ট্যান্ডার সহকারে, তারপরে আপনার একটা ডাস্টেড আমি আপনাদেরকে দেখাই, এই ডাস্টেড আপনারা দেখবেন যে কত, এই যে দেখেন এই ওভেনটার সাথে আপনারা দেখেন কত কিছু পাচ্ছেন, মানে এত কিছু কোন ওভেনের সাথে কোন কোম্পানি দিচ্ছে না, মাত্র এই 45 লিটার ওভেনটার সাথে পাবেন। এটার পাশাপাশি আজকে এখানে আছে 26 লিটার, যেটা 26 লিটার কেউ যদি ছোট নিতে চান, যারা পরিবার কম, 2 জন 3 জন ছোট দরকার, তখন কি আপনি বড় নেওয়ার দরকার নাই, আপনি সেই ক্ষেত্রে একে অপশনের এটা হলো 26 লিটার, সেম কিছু আপনি ডাবল ডাবল পাবেন এবং সবকিছু এটার সাথে যা যা এখানে দেখিয়েছে ওগুলাই পাবো। আর হ্যাঁ আপু, যা যা এখানে দেখিয়েছে এগুলাই পাবো, হ্যাঁ হ্যাঁ সেম জিনিসে পাবেন। এটার একটু মানে মডেলটা আলাদা, এটার মডেল, এটার মডেলটা আলাদা, এবং এটার উপরে ওই যে একটা ফ্যান আছে ওই যে দেখেন, আচ্ছা ও এটা উপরে, উপরে ফ্যান, এটা সাইডে না, এটার ভিতরে কিন্তু আপনার ওই যে লাইট আছে কোনায়, এবং এই যে জালিটা এটা গ্রিনটা এটা, আর এটার ভিতরে আপনি দেখেন ফুট গেট 100% অ্যালুমিনিয়াম করা, এটার গ্লাসটা কিন্তু সিঙ্গেল,
এটার গ্লাসটা কিন্তু ডাবল, এটার মধ্যে একটা জিনিস থাকবে না, এই ড্রাস্টেটা কিন্তু আপনার এটার মধ্যে থাকবে না, আর এটার মধ্যে ড্রাস্টেটা থাকবে, আর সেম কিন্তু কোটার মধ্যে সবকিছু আছে। তো আপনারা আজকে এই বাজারের সবচেয়ে উন্নত মানের এই ইনফায়ার ওভেন, এই ওভেনটা আমি আপনাদেরকে দেখাই, ওভেনটার ওজন আছে 70-18 kg, মানে এত হেভি। আপনারা অনেকে বলবেন যে এটা কি মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ বলে আমি আপনাদেরকে ভাঙ্গা বলে দিই, মাইক্রোওয়েভ যেটা সেটাকে বলা হয় মাত্র মাইক্রোওভেন খাবার গরমের জন্য। আপনারা ভাত গরম করবেন, পানি গরম করবেন, পানি গরম হয় না, ভাত গরম, নাস্তা পানি এগুলা গরম করা, সেটা 1 মিনিটে গরম হবে, কোনো কিছুই হবে না। আপনার বাসা বাড়িতে যদি আপনি একটা পিজা বানাতে চান, সবকিছু করা যাবে, আমি একটা কথা বলি, ভাত মাংস পোলাও এগুলি ওভেনের ভিতরে কেউ রান্না করে না, এগুলি করে হলে আপনার চুলার মধ্যে, ওভেনের ভিতরে হলো ফাস্টফুডের জিনিস, যেটা আপনি নাস্তা পানি করবেন, যেটা আপনি ছক করে একটা গ্রিল করবেন, মাছ গ্রিল করবেন, কাবাব করবেন, ডোনাট করবেন, বাচ্চাদের জন্য, বাচ্চারা এখন কিন্তু ডোনাট খেতে চায়, পাউরুটি খেতে চায়, ঘরে কেক খেতে চায়, পিজা খেতে চায়, সবকিছু আপনার এই ওভেনের ভিতরে হবে। এবং এটা এলইডি লাইট সহকারে আছে, মিয়াকো প্রোডাক্ট, মিয়াকোর জিনিস কেনা মানে স্বর্ণ কেনা, এগুলা দিন দিন কিন্তু আপনার যখন আপডেট এখন চলে আসছে, আপনি দেখেন এখানে যে দেখেন আমি যে কথাটা বললাম, আপনারা দেখেন এখানে এত সুন্দর করে ছবিগুলি দেওয়া আছে, যে আপনারা যে জিনিসগুলি তৈয়ার করবেন এগুলি যদি আপনাদের যেভাবে ছবি দেওয়া আছে যদি এভাবে না করতে পারেন, যদি না হয় সেক্ষেত্রে আপনাদের ওভেনের টাকা রিটার্ন দেওয়া হবে। যে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আজকে এখানে, এইভাবে যদি আপনারা আমার কথার সাথে যদি মিল না থাকে যে না ভাই আপনি যেভাবে বলছেন ওইভাবে হয় না, আমি ওভেনের টাকা আপনাদেরকে রিটার্ন করে দিব ব্যবহার করার পর, কথা দিলাম। এবং এই এয়ার ফ্রায়ার ওভেনটা বাজারে আমার কাছে আরেকটা ওভেন আছে, এটা হলো 38 লিটার ওভেন, এটার ভিতরে কিন্তু এয়ার ফ্রায়ার নাই, এটা হলো 38 লিটার ওভেন, এটার ভিতরে কেক বিস্কিট পিজা টিজা বার্গার টার্গার এগুলো করা যাবে, এবং আপনারা ডোনাট টোনাট বানাতে পারবেন, কিন্তু এয়ার ফ্রায়ারের কাজ হবে না। এটা 38 লিটার ডাবল গ্যাসের এলইডি মডেল, এই যে 2000 একদম, এটা হলো 23-এর মডেল, এখন 24 শেষ, এবং এই 38 লিটার, এবং এই যে 10-in-1, এটা হলো 10-in-1 85% এনার্জি সেভিং। যদি এয়ার ফ্রায়ার কিনতে হয় তাহলে আপনার 26 লিটার, আর হলো 45 লিটার। আচ্ছা, এই যেখানে কিন্তু লেখা আছে, আমরা শুধু মুখেই বলতেছি না, এয়ার ফ্রায়ার ফাংশন দেখছেন, ডাবল ক্লাস মিয়াকো, এটা হচ্ছে লেখা আছে, ফাংশনের লেখা আছে, আর এটা হলো খালি আপনার একটা ওভেন, মানে কেক বিস্কিট টিস্কিট করার জন্য, গ্রিল ট্রিল করার জন্য। আপনি যদি এটার ভিতরে চান, এই যে এখানে ছবি দেওয়া আছে দেখেন, এটা ইলেকট্রিক ওভেন না, এটা ইলেকট্রিক ওভেন, এবং মানে এটাকে বলা হয় মাল্টি ফাংশন ওভেন, মাল্টি ফাংশন ওভেন, এই মাল্টি ফাংশন ওভেনের ভিতরে কিন্তু লাইট দেওয়া আছে, তো এটা ডাবল গ্লাসের, এবং এই 38 লিটার ওভেনের কিন্তু বাজারে সবচেয়ে ভাইরাল ওভেন, মানে এখন কিন্তু এগুলি প্রোডাক্ট আস্তে আস্তে শেষ হয়ে যেতে আছে, স্টকে আছে তো এগুলো না ভাই, স্টকে আছে, আপনারা যারা নিতে চাইবেন যোগাযোগ করলে নিতে পারবেন। আজকে যে 2-3টা ওভেন এখানে দেখাইছি এগুলি আপনারা গ্যারান্টি পাবেন, একবারে 5 বছরের সম্পূর্ণ গ্যারান্টি পাবেন, 5 বছরের মধ্যে যদি টাইমার কয়েলের কোনো সমস্যা সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব, আর 5 বছর সম্পূর্ণ সার্ভিস ফ্রি। আর এগুলির প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যারা 26 লিটার এয়ার ফ্রায়ার ওভেনটা নেবেন, এটা রেট বাজারে যাচাই বাছাই করলে দেখবেন 10,000-11,000 টাকা দাম থাকবে, সুমা এটার কাছ থেকে মাত্র আপনারা নিতে পারবেন 8,500 টাকা, 9,800 টাকা, পরবর্তীতে কিন্তু আপনি 11,000-12,000 টাকা। আমরা তখন ফাংশনটা বুঝালাম আপনাদেরকে, আর এখানে যেটা দেখছেন 38 লিটার ওভেনটা আপনারা দেখছেন এখানে, এইটার দাম মার্কেট প্রাইস 10,800 টাকা, সময় এটার কাছ থেকে যারা নেবেন মাত্র 8,800 টাকা। এখানে আজকে কথা আছে, এই 3টা ওভেন যারাই নেবেন, যার যেটা ভালো লাগবে, এক সপ্তাহের জন্য এই বিটারটা, ক্যানোট ব্র্যান্ডের এই বিটারটা, 360 ওয়াটের এই বিটারটা আপনারা পাবেন, হলো 260 ওয়াট এবং 7 স্পিরিটের বিটারটা, ক্যানোট ব্র্যান্ডের, এটারও 1 বছরের গ্যারান্টি থাকবে, এটা ফ্রি এক সপ্তাহের জন্য। ঘর থেকে বেরোতে হবে না, আপনার জীবনের অনেক মূল্য আছে, হরতাল গ্যাঞ্জাম অনেক কিছু হয়, এখন
রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম, আপনি ঘরে বসে ভিডিওটা দেখেন, অর্ডার করেন, 1000 টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আপনারা নিতে পারবেন ঘরে বসে। যারা ঢাকা আসেন আমাদের শোরুমে আসবেন, আমরা আবার অ্যাড্রেসটা দেখা দিচ্ছি, আমাদের দোকানের নাম দেখেন মিয়াকর, এটা শোরুম, দোকানের নাম সুমায়া ট্রেডার্স, আমি হোলসেল প্রাইসে সারা বাংলাদেশে প্রোডাক্ট বিক্রি করি, দোকান নাম্বার 139 140 141, এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স জ্ঞানপুর ঢাকা 1205, এখানে তিনটা নাম্বার আছে, দুইটা নাম্বারের মধ্যে ইমো আছে, ভাইবার মেসেঞ্জার সব আছে, আর এই যে দেখছেন টিএনটি নাম্বারটা, এটা হলো হটলাইন নাম্বার, যোগাযোগের মাধ্যমে ইনশাল্লাহ সারা বাংলাদেশে নিতে পারবেন। যদি কেউ বুঝতে অসুবিধা আমার কথাটা, তাহলে আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করে একটু ফোন করবেন, তাহলে হোয়াটসঅ্যাপের মধ্যে একটু ফোন করবেন, কারণ এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে। ওকে, যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইয়াদেরকে জানিয়ে দেবেন। তো রহিম ভাই, এই পর্যন্তই রাখি, ওকে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।